मेरा प्यारा नबी कितना प्यारा नबी तुम्हें अपना के जानता हबे ये नबी दिवस ईद ए मिलादुन नबी এটা পালন করছি যে আমরা এটা কতটুকু শরিয়াত সম্মত কতটুকু কোরআন হাদিস আপনাকে সম্মতি দিয়েছে আপনাকে জানতে হবে ঈদ কটা ঈদ কটা বাবা বলেন বছরে ঈদ কটা পড়েন ঈদ আপনি দুটো ঈদ পড়েন বছরে ঈদ মানে কি ঈদ মানে হলো খুশি ঈদ মানে হলো খুশি তো এই খুশিটা বছরে দুটো একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা এই দুটো ঈদ বছরে ঈদুল ফিতর আর ঈদুল আযহা এই দুটো ঈদ ছাড়াও সহি হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12টা ঈদ খুশির ঈদ উম্মতে মুহাম্মাদের জন্য রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আপনার সন্তান যেদিন জন্মগ্রহণ করেছে সহি হাদিস বলছে সেই দিনটা আপনার কাছে ঈদের দিন খুশির দিন বলেন সুবহানাল্লাহ আপনি যেই দিন বিয়ে করতে যাচ্ছেন আপনার নিকায়ের দিন আপনার বিয়ের দিন ওই দিনটা আপনার কাছে খুশির দিন ঈদের দিন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় সপ্তাহে যে আপনি শুক্রবার জুম্মা পড়েন এই জুম্মা দিয়ে শুক্রবারটা উম্মতে মুহাম্মাদের কাছে এটা ঈদের দিন খুশির দিন সপ্তাহে একটা শুক্রবার মানে বছরে 52টা শুক্রবার 52টা ঈদের দিন খুশির দিন বলেন সুবহানাল্লাহ প্রিয় হাজিরানে মজলিস ঠিক তেমনি বছরে একটা দিন 12ই রবিউল আউয়াল আমাদের রাসূলুল্লাহর জন্মদিন উপলক্ষে এই দিনটা উম্মতে মুহাম্মাদের কাছে যারা নবীকে ভালোবাসে যারা নবীর জন্য জান দিতে প্রস্তুত তাদের কাছে এটা খুশির দিন ঈদের দিন বলেন সুবহানাল্লাহ এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত শুধু তাই নয় প্রিয় হাজিরানে মজলিস আমার রাসূলুল্লাহ কেমন ভাবে ঈদে মিলাদুন নবী পালন করতেন এটাও আপনাদেরকে জানা দরকার আছে কারণ আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করছে এই ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহ পালন করে না রাসূলুল্লাহ জুলুস করে ডিজে বক্স নিয়ে ঈদে মিলাদুন নবী পালন করে না সাহাবারা করে না তাবেঈরা করে না তাহলে কি কেক কেটে করেছিলেন হ্যাপি বার্থডে টু ইউ না কেক কেটেও তিনি ঈদে মিলাদুন নবী পালন করেন না তিনি ঈদে মিলাদুন নবী তার জন্মদিন পালনটা কিভাবে করেছিলেন সহি হাদিস বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারেতে একটা করে রোজা রাখতেন তার জন্মদিন উপলক্ষে জোরে বলেন সুবহানাল্লাহ তাদের জামানা তাদের স্টাইল তার সিস্টেমটা আলাদা ছিল আজকে যে স্টাইলে আপনারা নবী দিবস পালন করছেন এটাও কিন্তু রাসূলুল্লাহর জামানায় ছিল এটাও কিন্তু রাসূলুল্লাহর জামানায় ছিল না এই স্টাইলে মিলাদুন নবী পালন করা এটাও কিন্তু ছিল না এই স্টাইলে মিলাদুন নবী এই মিলাদুন নবীটা রাসূলুল্লাহ ইন্তেকালের 600 বছর পরে আবিষ্কার হয়েছে কত বছর পরে 600 বছর পরে যারা আপনাকে বোঝাবে যারা আপনার বিরোধিতা করবে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা যারা করে তারা কিন্তু এই দলিলটা ভালো করে মুখস্থ রেখেছে যে এই ঈদে মিলাদুন নবী এটা তো রাসূলুল্লাহর ইন্তেকালে 600 বছর পর আবিষ্কার হয়েছে ভাই আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার পকেটে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে যে ওপো ভিভো স্যামসাং বড় অ্যান্ড্রয়েড স্ক্রিন টাচ মোবাইলটা আছে এই মোবাইলটা কবে লঞ্চ হয়েছে কবে আবিষ্কার হয়েছে একটু এদিকে লক্ষ্য করেন আলোচনার দিকে মন দেন কবে লঞ্চ হয়েছে কবে আবিষ্কার হয়েছে আপনার উত্তর কি হবে ভাইজান 2 বছর আগে কি 4 বছর আগে আবিষ্কার হয়েছে কথা ঠিক কি মানে এত উন্নত মানের ফোন এত ফুল স্ক্রিন টাচ মোবাইল এই 2-4 বছর আগে আবিষ্কার হয়েছে আমি যদি আপনাকে আবারো ঘুরিয়ে প্রশ্ন করি ভাইজান তাহলে কি মোবাইল ফোনটাই 2-4 বছর আগে আবিষ্কার হয়েছে না মোবাইল ফোন 2-4 বছর আগে আবিষ্কার হয়নি মোবাইল ফোনটা আবিষ্কার হয়েছে 18-20 বছর আরো বেশি হবে আগে প্রথমে মোবাইল ফোন সাদা কালো হয়েছিল তারপরে সেটা আস্তে আস্তে কালার হলো তারপরে আস্তে আস্তে সুইচ হলো তারপরে আস্তে আস্তে স্ক্রিন টাচ হলো এইভাবে আস্তে 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 আজকে এত উন্নত আপডেট ভার্সন এসেছে ঠিক তেমনি রাসূলুল্লাহ জামানায় সাহাবাদের তারা রাসূলুল্লাহর নবী দিবস পালন করত রোজা রেখে তারা নবী দিবস পালন করত তাবেঈরা হলো তারাও করলো তাবেঈরা হলো তারাও করলো 600 বছর পরে
ওলামায়ে দ্বীনেরা তারা একটা চিন্তা ভাবনা করলেন যে ইসলাম প্রচারের একটা মাধ্যম হয়ে যাবে, কারণ ইসলাম প্রচারের দরকার আছে না নেই? আজকে এত মানুষকে ডাকা হয়েছে, একটা খানা পিনার ব্যবস্থা করা হয়েছে, একটা আলেমকে ভাড়া করা হয়েছে, এখান থেকে কিন্তু ইসলামের কথা আপনারা শুনতে পাচ্ছেন। আপনাদেরকে যদি এমনি ডাকা হতো আসতেন না, ইসলামের কথা শোনার জন্য আমাকে দেখতে আসেননি, আপনারা এসেছেন কুরআনের মহব্বতে, রাসূলুল্লাহর মহব্বতে, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য। তাই এই নবী দিবস পালন এটা হচ্ছে সুন্নতে সাহাবা, কারণ হাদিস হলো দুটো। একটা হাদিসে যেমন বলা হয়েছে কুল্লু মুখদাসাতুন ফি দালালা কুল্লু দালালাতুন ফি নার, ইসলামের মধ্যে নতুন উদ্ভাবক, যেটা ইসলামের মধ্যে নতুন উদ্ভাবক যে আবিষ্কার করলো তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা আগুনে। ঠিক তেমনই পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিম শরীফে একটি হাদিস বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতুন হাসানা, যে ব্যক্তি ইসলামে যেটা ছিল তাকে নতুন করে আবিষ্কার করে মানুষের কাছে ইসলাম প্রচারের একটা মাধ্যম বানিয়ে দিল, সেই ব্যক্তি থেকে যত মানুষ শিক্ষা অর্জন করে, যত মানুষ সেটা থেকে আমল করবে, প্রথম ব্যক্তি সদকায়ে জারিয়া হিসাবে পেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 600 বছর পর রাসূলুল্লাহ ইন্তেকালের 600 বছর পর যেই ব্যক্তিটাই এই মিলাদুন্নবীটা আবিষ্কার করে যাক না কেন, এখানে তো কোনো ফাংশন হয় না, এখানে গান বাজনা হয় না, এখানে কেক কাটা হয় না, এখানে উলুঙ্গ নারী থেকে নিয়ে এসে নাচানা হয় না, এই ঈদে মিলাদুন্নবী থেকে ইসলামের প্রচার হচ্ছে না হয়, এখান থেকে দিনের কাজ হচ্ছে না হয়নি, তাহলে এই ঈদে মিলাদুন্নবী এটা পালন করা সুন্নতে সাহাবা জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নজওয়ানেরা তরুণেরা নবী পাকের পাগলেরা রেখে দিন, একটু গানিদ রেখে দিন, এ মিলাদুন নবী, এ মিলাদুন নবী পালন করেছে আপনি আমি শুধু দাদা হুজুর পীর কেওলা যাকে জামানা মুজাদ্দিদ বলা হয়েছে, এ রাজওয়ান তরুণেরা যদি এই মিলাদুন নবী করে কেউ জাহান্নামে যায় তাহলে মুজাদ্দিদ জামান কখনো এই বিদাত কাজটা করতেন না, মুজাদ্দিদ জামান যিনি এই মিলাদুন নবী করে তিনি জামানার মুজাদ্দিদ হয়ে গেছে। এ রাজওয়ানেরা যদি এই মিলাদুন নবীটা বিদাত হয়ে যেত, যদি এই মিলাদুন নবীটা হারাম হয়ে যেত, বসিহাতে জমিয়ে সুয়াছে আল্লামা রুহুল আমিন, আল্লামা রুহুল আমিন নাম শুনেন না আপনারা? আল্লামা কেন বলা হচ্ছে জানেন? আল্লামা নামের আগে আল্লামা দেওয়া হয়েছিল। আল্লামা শব্দের অর্থ কি জানেন? আলেম মানে কি বলেন তো? আলেম মানে হচ্ছে জ্ঞানী, শিক্ষিত। আর আল্লামা এটা হচ্ছে বহু বচন, আল্লামা মানে হচ্ছে বিদ্যাসাগর, অনেক জ্ঞানের অধিকারী। আল্লামার যাকে তাকে বলা যায় না, বসিরাতের আল্লামা যাকে রুহুল আমিন সাহেব হুজুরকে আল্লামা এই লাকাবটা কে দিয়েছে? আমি আপনি নয়, দাদা হুজুর পীর কেবলা দিয়েছেন জেনে বলেন না সুবহানাল্লাহ। এ রাজওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, এ তাতার চকের যুবাল বন্ধুরা, একটুখানি শুনে খেয়ে দিন, একটুখানি রেখে দিন, দাদা হুজুর পীর কেবলা তিনি তো নবী দিবস পালন করলেন, শুধু তাই নাই তাই নয়, দাদা হুজুরের প্রধান খলিফা বসিরাত আল্লামা বসিরাত রুহুল আমিন সাহেব হলো তিনি ওই নবী দিবস পালন করলে, আরে তাকে তো আল্লামা বলা হয়েছিল, যদি আল্লামা হয়ে এত বড় ভুল কাজ করতে পারে তাহলে আপনি আমি কেন পারবো না? দাদার যুগে যুবকেরা আসলে এটা ভুল কাজ নয়, আসলে এটা ভুল কাজ নয়, এটা হলো সুন্নাত কাজ, এটা হলো ভালো কাজ, এখান থেকে ইসলামের প্রচার হয়েছে। এ দাদার যুগে যুবকেরা একটুখানি শুনে রেখে দিন, বিবেকটাকে লাগিয়ে দেন, একটুখানি চিন্তা করে দেখেন, এ মিলাদুন নবীর মাহফিলে প্রথমে জামাল ভাই এসে কি দিয়ে সোয়া শুরু করেছিল, এসে আমি শুরুটা কি দিয়ে করলাম, শুরুটা কি দিয়ে করলাম, সালাম দিলাম না, সালাম দিন, আপনারা কি গুড নাইট গুড মর্নিং গুড ইভিনিং এইসবের দলের লোক নাকি? না না, এইসবের দলের লোক নাই, গুড নাইট গুড মর্নিং, গুড নাইট মানে কি? শুভ রাত্রি, গুড মর্নিং মানে কি? শুভ সকাল। আচ্ছা বলেন, একটা লোকের বাড়িতে খুব অশান্তি হয়েছে, তার বাপ মারা গেছে, সাপোজ তার বাপ মা মারা গেছে, সকালবেলা গিয়ে তাকে আপনি বলতে পারবেন গুড মর্নিং? তো বলো আমার বাপ মারা গেছে তুই আমাকে শুভ সকাল বলছিস? যদি তার বাপ মারা গেছে তার সাথে দেখা হয়েছে বলেন আসসালামু আলাইকুম,
কথাটা ঠিক ম্যাচ হয়েছে না ভাই মানে কি আল্লাহর রহমত তোমার প্রতি বর্ষিত হোক সে উত্তরে বলছে ওয়া আলাইকুম সালাম আল্লাহর রহমত তোমার প্রতি বর্ষিত হোক চলে বলে না সুবহানাল্লাহ এ রে নবী ভাই শিক্ষা দিয়েছেন বিশ্ব নবী বিশ্ব গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা নবী যার জন্মদিন আপনি পালন করছেন যার মিলাদুন নবী আপনি পালন করছেন শুরুতেই তোমরা বলবে আসসালামু আলাইকুম প্রথম যে ব্যক্তি সালাম দেবে তাকে আল্লাহ পাক 90টা সওয়াব দিবে এবং প্রথম যে ব্যক্তি সালাম দেবে আল্লাহ তাকে 10টা সওয়াব দেবে আর সাথে সাথে তার প্রতি আল্লাহর রহমত আসতে শুরু করে বলেন না সুবহানাল্লাহ এ শিক্ষাটা আমার রাসূলুল্লাহ পাক আমাকে দিয়েছে যে সালাম যখন শুনতে পাবে সালাম শুনতে পাওয়ার সাথে সাথে আপনার জন্য উত্তর দেওয়াটা ওয়াজিব হয়ে যায় এ নবীরা একজন গাড়ি করে চার চাকা গাড়ি করে একজন মুসলমান যাচ্ছে একজন বাইকে করে অপর একজন মুসলমান যাচ্ছে ওই চার চাকা গাড়ি করে যে মুসলমান যাচ্ছে ওই চার চাকা গাড়ির মুসলমান তার হক হলো তার দায়িত্ব হলো যে ব্যক্তি দু চাকা গাড়ি করে যাচ্ছে ওই ব্যক্তি তাকে আগে সালাম দেওয়া কেন বড় জায়গায় আছে তুমি একটু উঁচু জায়গায় আছে ও বাইকে যাচ্ছে ওকে সালাম দাও তাহলে তুমি আল্লাহ রসুলের কাছে বিনয় বলে নম্র বলে একটু অহংকার মুক্ত বলে তুমি প্রমাণিত হবে জোরে বলে কত সুন্দর একটুখানি চিন্তা করে দেখুন আল্লাহ রসুল আল্লাহ যে ব্যক্তিটা ওই বাইকে চলে যাচ্ছে ওই বাইকে করে যেতে যেতে যে ব্যক্তিটা অপর মুসলমান সাইকেলে করে যাচ্ছে ওই সাইকেলে চড়া লোকটাকে সালাম দেবে কারণ তুমি একটু উঁচু জায়গাতে আছো তুমি বাইকে চড়ে যাচ্ছ তোমার দায়িত্ব হলো তোমার হক হলো ওই যে ব্যক্তি সাইকেলে চলে যাচ্ছে তাকে আগে সালাম দেওয়া যে ব্যক্তিটা একটু উঁচু জায়গায় থাকবে সে ব্যক্তি একটু নিচু জায়গার ব্যক্তিদেরকে আগে সালাম দেবে এই যে ব্যাখ্যাটা করছি এটা কিন্তু উলামা দিনের ব্যাখ্যা এই ব্যাখ্যাটা হচ্ছে মুহাদ্দিসে ইকরামদের ব্যাখ্যা কারণ আল্লাহ রাসূল বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামায়রা তারা হলো নবীদের ওয়ারিস কারণ আর তো নবী আসে নবী আসা বন্ধ হয়ে গেছে নবী এসে তিনি বলে দিয়েছেন আমাদের নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দুনিয়ায় এসে তিনি নিজে মুখে বলে দিয়েছেন আনা খাতেমুন নবী আমি হলাম শেষ নবী লা নবিয়া বাদি আমার পরে আর কোন নবী আসবে না কোন রাসূল আসবে না আমার পরে যারা আসবে তারা হলো উলামায়ে দ্বীন তারা ইসলামের কাজগুলো করে যাবে দ্বীনের প্রচারগুলো করে যাবে এই যে আমরা এসেছি ইসলামের প্রচার করতে আপনাদের কাছে এইভাবে আলেমদের কাজ বিভিন্ন রকম ভাবে তবলিগরা তারা একটা স্টাইলে করছে আহলে হাদিসরা তারা একটা স্টাইলে করছে বেরেলিরা একটা স্টাইলে করছে পুরপুর একটা যে যা করছে সবারই কিন্তু লক্ষ্য ইসলাম প্রচার কথা ঠিক কি এসে যে শুরুটা করলাম সালাম দিয়ে এটাও কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত মানে মিলাদের মধ্যে যেগুলো হচ্ছে সবই কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত বলেন না সুবহানাল্লাহ এরপরে আমি কি করলাম কুরআনের আয়াত তেলাওয়াত করলাম কথা ঠিক কিনা এটা কুরআন থেকে প্রমাণিত এরপরে কি করলাম একটা হাদিস বললাম এটা কিন্তু হাদিস থেকে প্রমাণিত তারপরে দরুদ পড়ালাম তারপরে এই যে আলোচনা হচ্ছে এটা সাহাবাদের যুগে ছিল না ছিল না রাসূল আবার সাহাবাদেরকে নিয়ে কুরআন হাদিসের আলোচনা এইভাবেই করতেন আসুন মেন আলোচনার দিকে ফিরে যাই ভাই আমার দোস্ত আমার আমি আপনাদের কাছে আলোচনার টপিকটা কি রাখতে বলেছি
বিশ্ব নবী দিবস এই তিনটে শব্দের উপরে আলোচনা বিশ্ব বিশ্ব মানে কি পৃথিবী ব্রহ্মাণ্ড গোটা দুনিয়াটাকে বলা হচ্ছে বিশ্ব আচ্ছা বিশ্ব নবী কেন বলবেন বিশ্ব নবী কেন বলবেন আচ্ছা বলেন তো আপনারা দেখেছেন এই কিছুদিন আগে দুর্গাপূজা হলো হিন্দু ভাইরা লিখে রাখে সর্বজনীন দুর্গোৎসব মানে কি বলেন তো সবার জন্যই উৎসব কিন্তু বিশ্ব নবী দিবস এই বিশ্ব নবী দিবস আমরা যে পালন করছি বিশ্ব নবীকে আমরা বলছি বিশ্ব নবী সবাই কিন্তু এটা মানছে কেন মানছে না তাদের হয় জ্ঞান কম আছে না হলে নবী সম্পর্কে পড়াশোনা তার চিন্তা ভাবনা তার জ্ঞান এটাই কম আছে বিশ্ব নবী কি করে হলে একটু চিন্তা করেন পৃথিবীতে যত মহামানব এসেছে পৃথিবীতে যত মানব মহামানব এসেছে সকল মহামানবই মানব জাতির জন্য কোন একটা দলের জন্য নয় কোন একটা গোষ্ঠীর জন্য নয় রাজা রামমোহন রায় বিদ্যাসাগর এমন করে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একটা দলের নয় একটা গোষ্ঠীর নয় একটা জাতির নয় এরা সকলের জন্য তেমনি আমার রসুল্লাহ শুধু একটা দলের নয় একটা গোষ্ঠীর নয় সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরা সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু জগতের মাঝে আলামিন করে দয়া স্বরূপ করে পাঠিয়েছি গোটা দুনিয়ার জন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা করে পাঠিয়েছি মানব জাতির জন্য শুধু মুসলমানদের জন্য নয় শুধু ইহুদিদের জন্য নয় শুধু খ্রিস্টানদের জন্য নয় শুধু আরবের জন্য নয় শুধু পুরপুরা তৌফিকের জন্য নয় আল্লাহ বলছে উসওয়াতুন হাসানা সারা পৃথিবীর প্রত্যেকটা মানব জাতির জন্য রাসূলুল্লাহকে আল্লাহ মডেল করে পাঠিয়েছে বলেন সুবহানাল্লাহ রাসূল আমার বিশ্ব নবী কেন তাকে তাম পৃথিবীর মানুষের জন্য করা হয়েছে এই জন্য তিনি বিশ্ব নবী বলেন সুবহানাল্লাহ আচ্ছা আজকে আমরা বললাম বিশ্ব নবী আর মুহাম্মদ ইসলাম আমার আপনার মডেল কিন্তু অমুসলিম ভাইরা কেন তাকে মানবে কেন তাকে মানবে অমুসলিম ভাইরা তারা কেন আমার রাসূলুল্লাহকে মানবে আমি কোরআন পড়েছি আমি পৈতৃক সম্পত্তি বা আব্দাদের সম্পত্তি পেয়ে গেছি কোরআন তাই আমি মানছি কিন্তু অমুসলিম ভাইরা তারা তো অন্ধকারে আছে তারা জানে না তারা কেন মানবে তাদেরকে এই জন্য মানতে হবে তারাও যদি প্রকৃত নিজেদেরকে হিন্দু বলে দাবি করে তাহলে তাকে তার ধর্ম গ্রন্থ পড়ে হিন্দু হতে হবে আর আপনিও যদি প্রকৃত মুসলিম বলে নিজেকে দাবি করেন আপনাকেও আপনার ধর্ম গ্রন্থ পড়ে মুসলমান হতে হবে নামে মুসলমান হলে হবে কত মুসলমান পাড়ার নাম দাঁড়ি মাথায় টুপিওয়ালা গাড়িওয়ালা লোকেরা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে কামতের ময়দানে জান্নাতের কাতারে দেখতে পাওয়া যাবে বেহেশতের কাতারে দেখতে পাওয়া যাবে কত হিন্দু পাড়ার মধু যদু এরা জান্নাতের কাতারে দাঁড়িয়ে আছে প্রশ্ন হতে পারে কি করে হতে পারে ভালো করে শুনবেন খুব বুঝার ওয়াজ আপনি তো শুধু নামে পরিচয় দিচ্ছেন আপনি মুসলমান আপনি ইসলামের কাজ করছেন না আপনি জানেন কি কাফের কোথা থেকে হয় জানেন হিন্দু পাড়া থেকে হয় না ইহুদিদের থেকে হয় না খ্রিস্টানদের থেকে হয় কাফের কাদের থেকে হয় কাফের আমাদের মুসলমানদের থেকে নিয়ে যদি বলেন কেন কাফের শব্দের অর্থ কি হবে বলেন কথা বলেন কাফের শব্দের অর্থ কি অস্বীকারকারী যে অস্বীকার করে তাকে বলা হয় কাফের যে অস্বীকারটা কে করে ইসলামের দাওয়াত তা পৌঁছালো কোরআন সত্য পৌঁছালো নবী সত্য পৌঁছালো সে জানার পরে বোঝার পরে সে ইনকার করে দিল অস্বীকার করে দিল ওই লোকটা হলো কাফের কথা ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা বলেন অমুসলিম না হিন্দু পাড়ার লোকেরা জানে ইসলাম সত্য কোরআন সত্য নবী সত্য তারা জানেই না তারা কাফের হবে ভালো করে বুঝতে হবে
আপনি কোলে খুঁজছেন কাফের আমার আপনার মধ্যে আছে মুনাফে কাকে বলে মুনাফে হিন্দু পড়াই নে মুনাফে খ্রিস্টান পড়াই নাই মুনাফে কাছে আপনার আমার মতো শেখ পাড়া মল্লিক পাড়া মোল্লা পাড়া সৈয়দ পাড়া সিদ্দিকি পাড়ার মধ্যে যদি বলেন কেন প্রশ্ন হতে পারে কেন ডুবি থাকলে মুখে দাড়ি থাকলে যে মুসলমান তা নয় পাঁচ অক্ত নামাজ পড়লে যে মুসলমান তা নয় রসুল্লাহ নামাজ জামাতে ইমাম রসুল্লাহ পিছনে কত মুনাফেক নামাজ পড়েছে ইতিহাস পড়ে দেখে মানুষের বাইরেটা দেখেন না মানুষের চেহারাটা দেখেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের অন্তরটা দেখে মানুষের কি দেখে অন্তরটা দেখে বাইরেটা দেখে না বাইরে তো চাকচিক্য সবারই হয়ে যায় সুন্দর টুপি আপনার হয়ে যাবে পাঞ্জাবির বাজেটটা একটু বাড়িয়ে দিন আপনার 300 টাকা থেকে 600-700-800 টাকা দামের একটা পাঞ্জাবি কিনলে জামাল ভাইয়ের মতো জুব্বা আপনার হয়ে যাবে সুন্দর একটা কোট কিনুন সুন্দর কোট কিনলে জামাল ভাইয়ের মতো আপনাকে দেখতে লাগবে দাড়িটাকে 2 সপ্তাহ কাটা বন্ধ করে দিন 2 সপ্তাহ যদি দাড়ি কাটা বন্ধ করে দেন জামাল ভাইয়ের থেকে বড় দাড়ি আপনার হয়ে যাবে এই মুসলমানের ছেলেরা 15 দিনের মধ্যে বাইরেটা সুন্দর হয়ে গেল কথা ঠিক কিনা বাইরেটা সুন্দর হয়ে গেল বাইরেটা সুন্দর আল্লাহ দেখেন আল্লাহ বাইরে দেখে বিচার করবেন ওই মানুষটার বাইরেটা চেহারাটা সুরার এত সুন্দর চেহারা দেখে আল্লাহ বিচার করবেন না আমার আল্লাহ বিচার করবেন ওই মানুষের অন্তরটা কেমন ওই মানুষের মনটা কেমন ও মানুষকে কেমন চোখে দেখে মানুষকে মানুষ বলে মনে করে কিনা ও মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে মানুষের সঙ্গে মুনাফেকের ব্যবহার করছে নাকি কাফেরের মতো ব্যবহার করছে নাকি মুমিনের মতো ব্যবহার করছে মুনকের নেকি দিয়ে সব ডায়েরিতে নোট করছে এই নওজোয়ান তরুণেরা তাই আমি জামাল ভাই আপনাদেরকে বিভিন্ন জায়গায় জলসাতে বলে থাকি কত হিন্দু পাড়াগার চুদু মধু সদু তারা কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে কেন জানেন কেন জানেন কত হিন্দু পাড়া শিক্ষিত মানুষ আছে তারা জানে ইসলাম সত্য তারা জানে কোরআন সত্য তারা জানে নবী সত্য ইন্টারনেট ঘেটে পড়াশোনা করে বড় বড় স্কলারদের বক্তব্য ইউটিউবে শুনে শুনে তারা ভিতরে ভিতরে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে মুসলমান হতে গেলে কি মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে ভুতকা বেটাই মুসলমান তার পরিবেশ অনুযায়ী সে ইমান এনেছে অনেক অমুসলিম ভাই তারা গোপনে গোপনে রাত্রেবেলা দরজা বন্ধ করে নামাজ আদায় করে অনেক প্রমাণ আছে আমার হাতে আছে বলেন সুবহানাল্লাহ আর আপনি আমি মুসলমান বাপ ছিল মুসলমান দাদু ছিল মুসলমান পৈতৃক সম্পত্তি ফারায়েজ পেয়ে গেছে আর দরকার নেই নামাজ রোজা পড়ার দরকার এই মুসলমানের কথা আল্লাহ পাক বলছেন না এই মুসলমানকে আমার আল্লাহ জান্নাতে পাঠাবে না আপনার আমার ঠিকানা জাহান্নাম অতএব আপনাকে বুঝতে হবে ওরা ওই জায়গায় থেকে তারা সত্যটাকে গ্রহণ করার জন্য ছটফট করছে আর আপনি সুন্দর একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেন পৈতৃক সম্পত্তি ইসলামকে পেলেন কোরআন আপনি গিফট পেয়ে গেলেন সেই জায়গায় থেকেও আপনি কোরআন হাদিস মানলেন না নবীকে মানলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না আপনার ঠিকানা কিন্তু আপনার ঠিকানা জাহান্নাম কেউ বাঁচাতে পারবে না ভাই আলোচনা অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন আলোচনা ঠিক আছে আলহামদুলিল্লাহ আলোচনা থেকে কিছু শিখতে হবে বাবাজি কিছু জ্ঞান অর্জন করতে হবে না হলে কিচ্ছু লাভ নেই এই যে হাজার হাজার টাকা আপনারা খরচা করেছেন এই টাকাগুলো মানি ওয়েস্ট হয়ে যায়
আজকে 30 বছর ধরে ওয়াজ শুনছে মুরব্বী চাচাগুলো দাড়ি সাদা হয়ে গেছে মাথা চুল পেকে গেছে যদি জিজ্ঞাসা করেন চাচা কত বছর ওয়াজ শুনছেন 25-30 বছর ধরে ওয়াজ শুনছি এই ফুলফুলার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর সব হুজুরদের ওয়াজ শুনে আজকে তোমাদের মতন বাবাজিদের আজকে ওয়াজ শুনছি বলি চাচা 30 বছর ধরে ওয়াজ শুনছেন বেশি নয় 10টা নবীর নাম মুখস্থ বলেন ভাই সে তো হবে চাচা 30 বছর ধরে ওয়াজ শুনছেন আরোটা আরবি মাসের নাম মুখস্থ বলেন তা তো হবে তাহলে কি লাভ হলো আপনার এই জলসা শুনে কি फायदा হলো এই ওয়াজ শুনে আপনার আপনাকে তো একটু বুঝতে হবে কি শিখতে হবে আর সম্মানই ওয়েস্ট হয়ে যাবে অন্তরটা দেখেন ভিতরটা দেখেন মনে করুন একটা লোক মনে করুন একটা লোক 60 বছর বেঁচে আছে 60 বছর অর্থাৎ 59 বছর 23 ঘন্টা 59 মিনিট সেই মানুষটা বেঁচে আছে পারাত প্রত্যেকটা মানুষের সঙ্গে সে ভালো ব্যবহার রেখেছে প্রত্যেকটা মানুষের সঙ্গে তার কথাবার্তা আখলাক চরিত্র সব ভালো ব্যবহার আছে কিন্তু সেই লোকটা জীবনের নামাজ পড়ে জীবনের রোজা রাখে না জীবনে হজ করে না জীবনে যাকাত দেয় না নামাজ ও যাকাত যাকাত কিছুই সে সারা জীবন করে না কিন্তু লোকটা খুব ভালো বাড়ার লোকেরা তাকে ভালো বলে গ্রামের লোকেরা হিন্দু মুসলিম তার পরিবার তার বিবি তার বাল বাচ্চা সবাই তাকে বলে না লোকটা ভালো এরকম লোক আছে না নামাজ ও করে না কিন্তু এমনি সবাই বলে আছে না এই রকম একটা বিরাট এইরকম একটা ব্যক্তি 59 বছর 23 ঘন্টা 59 সেকেন্ড হয়ে গেছে এমন অবস্থায় আর 1 সেকেন্ড পর বা 1 মিনিট পর সেই লোকটা মারা যাবে এমন অবস্থায় সেই লোকটা নিয়ত করে নিয়েছে নামাজ পড়ে না একাত্ম জীবনে সিজদা করে না ওই 1 মিনিট আগে মরণের 1 মিনিট আগে 1 সেকেন্ড আগে শুধু নিয়তটা করে নিয়েছে এবার থেকে যদি বেঁচে থাকি এবার থেকে 75 নামাজি হয়ে যাব এবার থেকে রোজাদার হয়ে যাব এবার থেকে যাকাত দেওয়া শুরু করব এবার থেকে আল্লাহ ওয়ালা হয়ে যাব ওই ব্যক্তিটা 1 মিনিট পর মারা গেল ইতিহাস বলছে কোরআন বলছে হাদিস বলছে ফখর আজমরা বলছে ওই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে নামাজীদের কাতারে তুলে দেবে ওলিদের কাতারে তুলে দেবে